Shomis, Shawpno Holeo Shotti, the Shomis, Shawpno Holeo Shotti. Hello, Bondhura. Very good morning. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং নিজের আপনজনদের আগলে রেখেছো এই দুর্বিষহ একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কিন্তু দেখতে দেখতেই এর মধ্যে বর্ষাকাল চলে এসেছে এবং বর্ষাকাল আসে অনেকগুলো সমস্যা সাথে নিয়ে অয়েলি স্ক্যাল্প তার মধ্যে ড্যান্ড্রফ খুশকির সমস্যা তো মানে বলারই বাহুল্য সেটা এবং অদ্ভুত একটা অয়েলি স্কিন কিন্তু মেজর সমস্যা যেটা সেটা হচ্ছে স্ক্যাল্প এবং অয়েলি হেয়ারের সমস্যা সবাই বলবে যে এটার কোনো মুক্তি নেই এটার থেকে কিন্তু আমরা যদি ক্যান পরিবারের সদস্য হই তাহলে কিন্তু সব সমস্যার একটাই সমাধান সেটা হচ্ছে সমিতি সমিতিকে সাথে নিয়ে চলে এসেছি অনেক আড্ডা দেবো তোমার সাথে এবং অনেক প্রশ্ন যেগুলো বর্ষাকাল নিয়ে এবং তার সমস্যা নিয়ে হয় সেগুলো সব প্রশ্নের জানি তোমার কাছে উত্তর রেডি তবুও আরেকবার ঝালিয়ে নেবো আর কি সমস্যাটা থ্যাংক ইউ বাট এই প্রশ্নটা করার জন্য তার কারণ হচ্ছে আমি তুমি আমরা কিন্তু ঘরের মেয়ে বলতে পারো হ্যাঁ সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এক্স্যাক্ট প্রবলেম তাই তো এখন একটা অদ্ভুত চল হয়েছে আপনারা প্রশ্ন করেছেন একদিন বসে সব কটা প্রশ্নের উত্তর দেব কিন্তু একটা অদ্ভুত চল হয়েছে দিদি সালফেট ফ্রি শ্যাম্পু হ্যাঁ হ্যাঁ ভীষণ চল হয়েছে মানে মুখে মুখে যারা হয়তো বেছে শ্যাম্পু শেলফ থেকে তোলেও না তাদের মুখেও সালফেট ফ্রি শ্যাম্পু আদৌ সালফেটটা কী কারণে কেনই বা সালফেট ফ্রি কেন কি সেটা কিন্তু কারোর কাছেই ক্লিয়ার নয় এবার হচ্ছে সালফেট অনেক ধরনের হয় সোডিয়াম লরেট সালফেট হয় ঠিক আছে সোডিয়াম লরেল সালফেট হয় এবার প্রবলেমটা হচ্ছে আমরা তো অ্যাকচুয়ালি সব কিছু পাশ্চাত্য দেশের পিছনে দৌড়চ্ছি এবার ওখানে স্ক্যাল্পে তুমি যখন যাও বাইরে তুমি এখন কদিন আগে ঘুরে এসো অনেক করোনার আগে তখন কিন্তু স্ক্যাল্পটা কি আমাদের এখানের মতো অয়েলি হতো না শুকনো ড্রাই সেটাকে আরও যদি ড্রাই করে দিই তাহলে সমস্যা হয় বাট আমাদের এখানে যদি তুমি বলো তাহলে আমাদের একটা গ্রিজি এয়ারের সমস্যা সবার একটা ঘাম হচ্ছে তেল বেরোচ্ছে বর্ষাকালে তুমি বললে একটা অয়েলি স্ক্যাল্প তার মধ্যে ডট পলিউটেন্টস আটকে আছে এবং আমরা শ্যাম্পু করার সময় কতটা সময় দিই শ্যাম্পু করার সময় যে একদম ভালো করে প্রপারলি স্ক্যাল্প যে আমাদের মাসাজ করতে হয় সেটা কতজন সময় দেন ঠিক আছে সো এই জায়গায় ওই গ্রিজিনেসটা সালফেট ফ্রি শ্যাম্পু কী করে বার করবে আমাকে যদি একটু আপনারা বলে দেন বিকজ যেটা যেখানকার জন্য সেটা সেখানকার জন্য প্রিজারভেটিভ দিদি সোডিয়াম এনজয়েড কেন ইউজ করছেন হোয়াট ইজ সোডিয়াম সোডিয়াম এনজয়েড ইজ নুন তাছাড়া আর কিছু নয় সো একটা প্রোডাক্ট যারা বলছে আমরা প্রিজারভেটিভ ইউজ করছি না আমি জানি এই লকডাউনে আমার কষ্ট হয়েছে বিকজ আমি এই প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভীষণ ভালোবাসি ঠিক আছে তুমি নিচে দেখেছো বোধ হয় অফিসের নিচে অ্যালোভেরা গাছ ঠিক আছে সো আমাদের অ্যালোভেরাটা চলে এসেছিলো আমরা শুধু অ্যালোভেরাটা প্রিজার্ভ করতে পারিনি মানে কি 60 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটিয়ে ওটার মধ্যে নুন দিয়ে রাখতে পারিনি অ্যালোভেরাগুলো পুরো পচে গেল স্বপ্ন হলো সত্যি